विजय यात्रा न्यूज 71.tv বেগমগঞ্জে এক নং আমানুল্লাহপুর ইউনিয়নে করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় সরকারি ব্যক্তিগত ও এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন। আমানুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ ও মেম্বারবৃন্দ এ সময় হতদরিদ্র পরিবারের মাঝে ইউপি মেম্বারদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সুষ্ঠুভাবে বণ্টন করেন। ডেস্ক রিপোর্ট নিউজ 71.tv বিজয় যাত্রা নিউজ 71.tv।